দ্যু এ নাইন ওয়ান এইট এক্স ডুয়েল মোট ওয়ারলেস হোয়াইট গেমিং মাউস আজকে আমি এই মাউসটার আনবক্সিং এবং রিভিউ দিব এই প্রাইস রেঞ্জে এদের আরেকটা মাউস আছে যেটার নাম হচ্ছে ইএম নাইন জিরো ওয়ান এক্স সো সেটাও আমি অনেকদিন ধরে ইউজ করতেছি সো এই ভিডিওর শেষে একটা দুটোর কম্পারিজন আমি দিব তো তার আগে চলুন আনবক্সিং দেখে নিই সো এটা প্যাকেট প্যাকেটটা খুললে আমরা মাউসটা দেখতে পাবো একটা এরকম ট্রান্সপারেন্ট দিয়ে ঢাক আছে যেটা আমার কাছে পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি মাউসটা যদি আমরা সাইডে রাখি তাহলে দেখবো খুব ভালো মতো প্যাডিং করা আছে এবং প্যাডিংয়ের নিচে কিন্তু আমরা একটা ব্যাটারি পেয়ে যাবো সো এটা আমার কাছে ভালো লাগছে ব্যাটারি আমাকে এক্সট্রা কিনতে হচ্ছে না যেহেতু সঙ্গে দিয়ে দিচ্ছে সো আমরা যদি প্যাডিংটা খুলি তাহলে কিন্তু পাশে আমরা একটা ম্যানুয়াল পাওয়া যাব এটা বই অনেকে পড়ে না আপনি চাইলে পড়তে পারেন এই মাউসটা স্লিক এবং মিনিমালিস্ট ডিজাইনের সঙ্গে আসে এটা আই থিঙ্ক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কালারে আসে বাট হোয়াইটটা আমি বাংলাদেশে বেশি দেখি এবং আমি একটু ক্লিন সেট পছন্দ করি এই কারণে আমি কিন্তু হোয়াইটটাই কিনছি একশো একুশ পয়েন্ট ছয় ইন্টু চৌষট্টি পয়েন্ট সাত ইন্টু উনচল্লিশ পয়েন্ট ছয় মিলিমিটারের সাথে আসা মাউসটার ওয়েট ব্যাটারি ছাড়া মাত্র পঁচাত্তর গ্রাম যার ফলে এইটা গেমিংয়ের সময় বা লং টাইম ইউজে যে হাতে পেন বা এই ধরনের কোনো প্রবলেম নর্মালি ক্রিয়েট করে না মাউসটা প্লাস্টিক বিল্ড এবং খুব হালকা হওয়া সত্ত্বেও কিন্তু এটা খুব স্টাডি ডিউরেবল এবং আপনি হাতে নিয়ে কিন্তু কখনোই চিপ ফিল হবে না এটা সামনে কিন্তু কোনো পোর্ট আপনি পাবেন না মানে এটা আপনি চার্জ দিতে পারবেন না আপনার ব্যাটারিতে যদি ইউজ করতে হবে যদি উপরে দেখেন লেফট রাইট বাটন স্ক্রোল হুইল আছে এটা ডিপিএ চেঞ্জ করার বাটন আছে পাশে দুটো বাটন আছে নেক্সট এবং প্রিভেয়াস করার জন্য বাট যে বিষয়টা জানা থাকা দরকার আপনি কিন্তু এই সবগুলো বাটনই সফটওয়্যার যা চেঞ্জ করতে পারবেন আমি সেটা সফটওয়্যার সেকশনে দেখাবো এবং নিচে যদি দেখি তাহলে একটা অন অফের বাটন আছে এবং এখানে কিন্তু আরেকটা বাটন দেখতে পাবেন সো যদি অফ রাখেন তাহলে মজ অফ থাকবে এবং যদি অন রাখেন অন রাখার পরে এই বাটনটা হচ্ছে মেন গ্যাস সেটা হচ্ছে আপনি যদি ডঙ্গল মোডে রাখেন এবং এখানে যদি একবার ক্লিক করেন তাহলে ব্লুটুথ মুডে চলে যাবে এবং ব্লুটুথ মুডে রাখা ডঙ্গল মোডে চলে যাবে সো এইভাবে আপনি দুইটা ডিভাইসে একসঙ্গে ইউজ করতে পারবেন অনেকের কাছে ডুয়েল মোড জিনিসটা নতুন লাগতে পারে ট্রাই মোড আমরা অনেকেই জানি বা ডুয়েল মোড খুব একটা পরিচিত না ট্রাই মোডে যেটা হয় আপনি দোঙ্গল দিয়ে ইউজ করতে পারবেন ব্লুটুথ দিয়ে ইউজ করতে পারবেন এবং কেবল দিয়ে ইউজ করতে পারবেন ডুয়েল মোডে যেটা হয় আপনি কিন্তু দুটো মোডে ইউজ করতে পারবেন সেটা হচ্ছে ইউএসবি এবং মানে ডঙ্গল যেটা এবং ব্লুটুথ মোডে সো এখানে কিন্তু কেবল দিয়ে আপনি ইউজ করতে পারবেন না যেটা আমি আপনাদের কিন্তু বডিতে দেখাইলাম যে ইভেন এখানে কেবল প্লাগ ইন করারও কিন্তু কোনো অপশন নাই পার্সোনালি আমার কাছে ট্রাই মোডের থাকে ডুয়েল মোড মাউসগুলা বেশি পছন্দ হয় অবশ্যই আপনাদের তিনটা ডিভাইস থাকে তিনটা ডিভাইসে কানেক্ট করতে হয় সেক্ষেত্রে অবশ্যই মোড দরকার বা ডুয়েল মোডটা আমার কাছে বেশি পছন্দ দুটো ডিভাইসে যদি আপনার থাকে সেক্ষেত্রে কারণ ট্রাই মোড আমার কাছে একটু মনে হয় যে একটু ভেজাল বা ডুয়েল মোডে যেটা হচ্ছে জাস্ট এই বাটনটা কিন্তু প্রেস করলে আমরা সুইচ করতে পারতেছি ডোঙ্গল এবং ব্লুটুথ দুর মাঝখানে পারফরমেন্স যদি আমি টেকনিক্যাল বিষয়ে বলি এটা রেজলিউশন আটশো থেকে ষোলো হাজার ডিপিআই পর্যন্ত চেঞ্জ করতে পারবেন সফটওয়্যার দিয়ে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন অথবা ডিপিআই সুইচের যে বাতনটা আছে এটা দিয়ে পাঁচ স্টেপে চেঞ্জ করতে পারবেন পার্সোনালি আমি থার্ড যেটা স্টেপ সেই স্টেপে রাখি ইউজ করতেছি এবং এটা আমার জন্য পারফেক্ট এই মাউসটি একটা ডাবল ব্যাটারি দিয়ে চলে এবং আমার কাছে আগে চার্জ দিয়ে ইউজ করা যায় এমন মাউস ভালো লাগতো বাট সেই মাউসগুলোয় দেখে যায় চার্জ খুব একটা থাকে না সো ম্যাক্সিমাম দুই থেকে তিন দিন সেগুলোতে চার্জ থাকতেছে তারপরে দেখা যাচ্ছে চার্জ শেষ হয়ে যাচ্ছে আপনি যদি হেভি ইউজ করেন তারপরে কিন্তু আবার কেবল লাগে আপনাকে ইউজ করতে হচ্ছে সেই আপনার তখন কিন্তু আর পাচ্ছেন না আপনি যেটা ওয়ারলেস ফিল্ডটা সেটা অথবা চার্জিং ডগ যেটা সেটার উপরে রাখে চার্জ করতে হচ্ছে তখন আপনি মাউসটা ইউজ করতে পারতেছেন না সেদিক থেকে আমার কাছে এই ব্যাটারি পাওয়ার মাউসটা ইদানিং একটু বেশি ভালো লাগতেছে এবং আরেকটা যেটা সমস্যা আমার কাছে মনে হয়েছে সেরকম চার্জ মাসগুলো সেটা হচ্ছে আপনার কিন্তু কেবল টেবিলের উপর রাখতে হচ্ছে এই মাসটা যদি কোনো কেবলের দরকার নাই সেক্ষেত্রে কিন্তু আপনার সেট আপটা একদমই ক্লিন থাকতেছে সো যদি আমি ব্যাটারি বলি যে কত দিন বা কত সময় থাকবে সেটা ডিপেন্ড করবে আপনি কোন ব্যাটারি নিচ্ছেন তার উপরে ভালো কোয়ালিটির ব্যাটারি নিলে একটু বেশি সময় থাকবে কম কোয়ালিটির ব্যাটারি নিলে কম সময় থাকবে বাট এটার সঙ্গে যেই ব্যাটারিটা আসে সো আমি যতদূর জানলাম গুগল করে সেটা হচ্ছে প্রায় দুশো ঘন্টা কন্টিনিউয়াস ব্যাকআপ এমন কিন্তু না যে আপনি দুশো ঘণ্টা পাচ্ছেন দুশো ঘন্টা কন্টিনিউয়াস ব্যাকআপ মানে লাইক আপনি পাঁচ মিনিট যান বন্ধ করলেন আবার পাঁচ মিনিট চালাইলেন এক ঘন্টা পরে সেক্ষেত্রে কিন্তু এক ঘন্টা দশ মিনিটের হিসাব হবে না হবে দশ মিনিটের হিসাব সো এইভাবে কিন্তু আপনি অনেকদিন ইউজ করতে পারেন আমি বেশ কিছুদিন ইউজ করতেছি এটা এমন না যে সবসময় মস্ট ইউজ করি বাট এখনও আমার সিক্সটি পার্সেন্ট চার্জ আসে ব্যাটারির সো আপনার এটা ধরতে পারেন যে আপনার এক থেকে দেড় মাসের মতো একটা ব্যাটারি দিয়ে চলে যাবে তারপরে ব্যাটারি চেঞ্জ করতে হবে এই মাউসের নিচের বাটন বাদে বাকি সব বাটন আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে রাখতে পারবেন সফটওয়্যার থেকে পাশাপাশি সুইচ দিয়ে পাঁচ স্টেপে ডিপিআই চেঞ্জ করতে না চাইলে আপনি আপনার ইচ্ছা মতো ডিপিআই কাস্টমাইজ করতে পারবেন সফটওয়্যার থেকে সো যেহেতু সফটওয়্যারের কথা বলতেছি চলুন আমরা পিসি স্ক্রিন চলে এবং সেখান থেকে সফটওয়্যার খুবই ক্লিন সো এখানে তিনটা অপশন পাবেন মেইন অ্যাডভান্স এবং ম্যাক্রো সো মেইন যেটা মেইন আপনার যতগুলো বাটন আছে জাস্ট নিচের বাটনটা বাদ দিয়ে সবগুলোই কিন্তু আপনি দেখতে পাবেন যে চেঞ্জ করতে পারবেন আপনি যেটা ফিক্স করে রাখতে চাচ্ছেন সেটা করতে পারবেন এতে এবং অ্যাডভান্স যেটা এখানে আপনি ডিপিআই চেঞ্জ করতে পারবেন মাংস সেন্সিটিভিটি স্ক্রলিং স্পিড ডাবল ক্লিকের স্পিড যিনি এটা চেঞ্জ করতে পারবেন আচ্ছা মেইন একটা জিনিস বলি নেই এখানে আপনি কিন্তু পোলিং গেট চেঞ্জ করতে পারবেন এবং ব্যাটারি কত পার্সেন্টেজ আছে এইটাও চেক করতে পারবেন সো এখানে ব্যাটারি আমার সিক্সটি পার্সেন্ট দেখাচ্ছে এখনও সো অ্যাডভান্স যেটা বললাম এবং আরেকটা জিনিস ম্যাক্রো এটা অ্যাকচুয়ালি কাজকে আমি নিজেও ঠিকমতো বুঝতেছি না যেটা কীভাবে আমি সেট করবো সো আমি চ্যাট জিবিটিতে বলছিলাম যে আসলে ম্যাক্রো রেটের কাজ কি সেখানে আমি দেখলাম যে কোনো কী যদি দুইবার প্রেস করতে হয় বা এরকম যে আপনি কোনো একটা কাজ দুবার প্রেস করতে হচ্ছে সেক্ষেত্রে আপনি একটা কীতেই সেটা অ্যাসাইন করে রাখতে পারবেন এবং ওই একটা কী দিয়ে আপনি কাজটা করতে পারবেন বা সেটা কীভাবে করে আমি অনেক চেষ্টা করলাম ইউটিউবেও আমি ঘাটছিলাম অ্যাকচুয়ালি বাট সেরকম কোনো সলিউশন পাইনি সো যদি আপনারা কেউ জানে থাকেন যে এটা কীভাবে কাজ করে প্লিজ কমেন্ট করবেন এটার পারফরমেন্স এবং কমফোর্টেবিলিটির জন্য গেমার জেনারেল নর্মালি যদি কেউ ইউজ করে বা আমার মতো যারা প্রোডাক্টিভ কাজ করে লাইক ভিডিও রিডিং করে অথবা গ্রাফিক ডিজাইনার করে সবাই কিন্তু এটা ইউজ করতে পারবেন তবে মাথায় রাখতে হবে এটাতে আর জিবি নেয় যদিও আরজিবি আপনার পারফরমেন্স বুস্ট করবে না আপনার কাজের গতি বুস্ট করবে না কিচ্ছু করবে না বাট অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আর জিবিটা তাদের দরকার হয় লাইক তারা পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে একটু লুকটাও প্রিফার করে সো তাদের ক্ষেত্রে মাউসটা থাকে দূরে থাকায় ভালো যেহেতু আর জিবি নাই তারা অন্যান্য মাউস দেখতে পারেন এটা আমি আঠাশ উনত্রিশশো টাকা থেকে শুরু করে বত্রিশ তেত্রিশশো টাকা পর্যন্ত দেখছিলাম আমি যখন নিয়েছিলাম বত্রিশশো টাকা দিয়ে নিয়েছিলাম এবং ওকে সো এখানে আমার একটু ভুল হয়েছে বলার বত্রিশশো টাকা না আমি নিজে ওইটা তেত্রিশশো টাকা দিয়ে নিয়েছিলাম বেশ কিছুদিন আগে নিয়েছিলাম সো অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম যে তেত্রিশশো টাকা দিয়ে নিয়েছিলাম এই ছোটো ভুলটার জন্য আমি সবার কাছে দুঃখিত মাউসটা যখন আমি স্ক্রিপ্ট দেখতেছিলাম তখন আমি ওয়েবসাইটে ঢুকলাম ঢুকে দেখি তেত্রিশশো টাকা লেখা আছে সো এই এই দামে আই থিঙ্ক পাই যাবেন এবং এই দামে আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এটা ভালো আমি লাইক এই দামে কিন্তু আমি এই দুই তিনটা মাউস ইউজ করছি বেশি ইউজ করি না বাট আমি অনেক রিভিউ দেখছি এবং সব থেকে আমার যেটা মনে হয়েছে যার মধ্যে ব্যাটারি পাওয়ার মাউস পছন্দ করেন সেক্ষেত্রে এটা নিতে পারেন এখন যদি আমি দাঁড়িও এ নাইন ওয়ান এইট এক্স মানে এই মাউসটা এবং যেটা আমি বললাম যে এম নাইন জিরো ওয়ান এক্স এইটার একটা কম্পারিজন দেই তাহলে প্রথমে যেটা বলতে হবে এম ওয়ান জিরো নাইন নেক্সট এর সব থেকে প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয় চার্জিং ডগটা কাজ শেষে আপনি ডকে মাউস রাখে দিবেন আপনাকে চার্জের চিন্তা করতে হবে না বাট যেটা আমি আগেও বলছিলাম তখন কিন্তু আপনাকে কাজ বন্ধ রাখতে হবে সো সেটাও মাথায় রাখতে হবে যে আপনি যদি কখনও চার্জিং ডকে রাখতে ভুলে যান মাউসটা অথবা এরকম দেখা যাচ্ছে যে আপনি কাজ করতেছেন কারেন্ট চলে গেল আবার কারেন্ট আসলে আপনাকে কাজ করতে হচ্ছে সো এরকম যদি তিন চার দিন চলে তাহলে কিন্তু দেখবেন যে আপনার মাউসের ব্যাটারি শেষ হয়ে গেছে আপনি চার্জও দিতে পারেন নাই তখন কিন্তু একটু প্রবলেম পড়ে দেবেন অন্যথায় যদি আমি দাঁড়িয়েও এ ওয়ান এইট এক্স মাউস যেটা আজকে এটা কথা বলি এটা চলে ডবল ডবলের ব্যাটারি দিয়ে চার্জ শেষ হইলে প্রবলেম হয়ে যাবে যদি এক্সট্রা ব্যাটারি না থাকে আপনার কাছে সেক্ষেত্রে বাট যেটা আমি আগেও বললাম যে ইএম নাইন হান্ড্রেড এক্স যেটা ওটা চার্জ ছাড়া আপনি দুই তিন দিন চালাইতে পারবেন এবং এটা আপনি চালাতে পারতেছেন দিন এবং চার্জ শেষ হয়ে গেলেও লাইক মাউসটা আপনার আটকে আছে এরকম কোনো ভেজাল নাই সো এটা এখন আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা চাচ্ছেন বা কীরকম মাউস চাচ্ছেন আমি যদি আমার অপিনিয়ন বলি তাহলে এটা আমার কাছে যেটা আমি বললাম যে দু তিনটা মাউস আমি ইউজ করছি এবং তার ভিতরে ব্যাটারি পাওয়ার ভিতরে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছিলাম মাউসের সো সেক্ষেত্রে মনে হচ্ছে যে আপনি নিতে পারেন বাট অবশ্যই আপনি নেওয়ার আগে রিসার্চ করবেন রিসার্চ করে নেবেন আপনার যদি অন্য কোনো মাউস পছন্দ হয় অন্য কোনো মাউস নেবেন পছন্দ জিনিসটা আপেক্ষিক আপনার অন্য কিছু পছন্দ হতে পারে আমার অন্য কিছু পছন্দ হতে পারে তবে একটা যদি মাথায় রাখতে হবে আমার হাত কিন্তু খুব একটা বড়ো না সো আমার হাতের ক্ষেত্রে কিন্তু মাউসটা পারফেক্টলি বসতিছে বাট যাদের হাত অনেক বড়ো তাদের ক্ষেত্রে কিন্তু মাছটা ছোটো মনে হইতে পারে সো সেটা মাথায় রাখবেন এবং আমি সবসময় একটা জিনিস সাজেস্ট করি যে আপনারা শপে যাবেন যাই দেখে শুনে মাউস কিনবেন অথবা লাইক আপনার ফ্রেন্ডের যদি কারো মাউস থাকে সেটা ইউজ করবেন কোয়েটোরে নেবেন কারণ কিবোর্ড যেটা হয় কিবোর্ডে কিন্তু সবাই ইউজ করতে পারে সমস্যা নেই বাট মাউসের ক্ষেত্রে সমস্যা হয় লাগে আমি অনেক মাছ ইউজ করছি যেটা অনেক বড় এবং আমার হাত ছোট হয় আমার হাতে পেইন হয় সো সব কিছু আমি বললাম এবং এগুলো চিন্তা করেই আপনি নিতে পারেন মাউসটা যদি আপনার পছন্দ হয় সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ